আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সুন্দর আপডেটে। দর্শক, একটি ভয়াবহ দুর্ঘটনায় 4 জন বাংলাদেশির মৃত্যু, টোটাল এই দুর্ঘটনায় 6 জন মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটেছে কাতারে। কাতার থেকে এক বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা এই ভিডিও ফুটেজটি আমাদের কাছে পাঠিয়েছে। ইনবক্স থেকে সেই ভিডিও ফুটেজটি আমরা বিভিন্ন ঝামেলার কারণে আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখব, তারপর আরও বিস্তারিত ইনফরমেশান। দর্শক, দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, যেটি কাতারের বিরিং রোড নামক স্থানে। এখানে একটি মোটর গ্রেজ, যেখানে একটি মোটর সাইকেল গ্রেজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, এটি গতকাল সন্ধ্যায়, যেটি 5ই নভেম্বর রবিবার সন্ধ্যায় কাতারের এই ঘটনা। এখানে যে কমেন্টগুলো দেখা যাচ্ছিল, কমেন্টে আমাদের কাতার প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বলছিলেন যে দুজন নিহত হয়েছে, যাদের বাড়ি বাংলাদেশের কচুয়া চাঁদপুরে, বাকিদের খবর এখনও নিশ্চিত করা যায়নি। টোটাল 6 জনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় 2 জন পাকিস্তানির মৃত্যু হয়েছে বলে এই প্রতিবেদন থেকে যেটি আমরা নিশ্চিত হতে পেরেছি। একজন কাতার প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা এই ভিডিও ফুটেজটি আমাদের কাছে পাঠিয়েছে। বিভিন্ন কারণে এটি বড় স্ক্রিনে আপনাদেরকে আমরা দেখাতে পারিনি। দর্শক, কাতার রিং রোডের এই দুর্ঘটনায় মৃত বাংলাদেশিদের বিদাহী আত্মার মাগফিরাত কামনা করছি। যেই পরিবার তাদের সন্তান হারিয়েছে, আমরা আল্লাহর দরবারে প্রার্থনা, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। দর্শক, ঠিক এভাবে প্রতি বছর রেকর্ড সংখ্যক বাংলাদেশের বিভিন্ন দেশে দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে, কখনো সড়ক দুর্ঘটনা, কখনো অগ্নিকাণ্ড, দুর্ঘটনা দুর্ঘটনায়। তবে একটা ব্যাপার একবারে ক্লিয়ার, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যেই পরিবারে এই ধরনের ঘটনা ঘটে, সেই পরিবারই জানে তারা কী হারায়। একজন উপার্জক্ষম ব্যক্তি যখন একটি পরিবার থেকে চলে যায়, তখন সেই পরিবারে কি দুর্বিষহ যন্ত্রণা নেমে আসে, সারা জীবন সেটি বয়ে বেড়াতে হয়। যে সকল পরিবার তাদের আপনজনকে বিদেশে পাঠিয়ে হারিয়েছে, শুধুমাত্র তারাই জানে। দর্শক, এই বাংলাদেশিদের পরিচয় আমরা নিশ্চিত করতে পারিনি। আমাদের ভিডিওতে যারা যুক্ত হয়েছেন কাতারে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রবাসীদের পরিচয় জানতে পারলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। কমেন্ট করে আমাদের বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা যেটি জানাচ্ছিলেন, সেখানে বাংলাদেশি ছিল, পাকিস্তানি ছিল। এই ঘটনায় বাংলাদেশি এবং পাকিস্তানের মৃত্যু নিশ্চিত করা হয়েছিল, যেখানে 4 জন বাংলাদেশি, 2 জন পাকিস্তানি। যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে, যুক্ত থাকুন ফেসবুকে, এ ধরনের আরও অনেক তথ্য ইনফরমেশন জানতে পারবেন, দেখতে পারবেন।